বিজেপির ফল দাবি করা হয় বিজেপি এটা নিয়মনিবর্তিতা মানি চলা দল এটা শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল কিন্তু বিজেপির মাজত যে মতভেদ আছে বা মতভেদ থাকে সেই কথা এটা প্রমাণিত হয়েছে মুকলিভাবে তেজপুর বিজেপির দুর্গ বলে পরিচিত এই তেজপুরত দুজন নেতার মাজত ভয়ানক কাজিয়া চলিছে তেজপুরের বিজেপি কর্মীসকল এটা উত্তিষ্ঠ হয়ে পড়ছে তেওঁলোকৰ দুজন নেতার মতভেদর মাজে বিশেষকৈ পল্লবলোচন দাসে তেজপুরত একনায়কত্ববাদ চলোৱাৰ অভিযোগ উত্থাপন হয়েছে বিভিন্ন সময়ত পল্লবলোচন দাসে কয় যে মইয়া মুখ্যমন্ত্রীর নির্দেশ কিন্তু মুখ্যমন্ত্রী জ্ঞাতনে অজ্ঞাতে এই বিষয়ে জ্ঞাতনে অজ্ঞাত সেই কথা এতিয়াও স্পষ্ট হওয়া নাই পল্লবলোচন দাসের কাম কাজত উত্তিষ্ঠ হয়ে পড়ছে শোণিতপুর জেলার বিজেপি কর্মীসকল বিজেপির দুজন নেতা দুইজন শোণিতপুর জেলার বিজেপি নেতা এজন মন্ত্রী অশোক সিংঘল আনজন হয়েছে সাংসদ পল্লবলোচন দাস এটা পল্লবলোচন দাস আর অশোক সিংঘলের মাজত হওয়া সংঘাতের ফলত বিপদত পড়ছে শোণিতপুর জেলার বিজেপি রাজ্যের ভিতর শোণিতপুর জেলার বিজেপির সাংগঠনিক স্থিতি আটাইতকৈ মজবুত আছে কিন্তু এটা লবিকেন্দ্রিক রাজনীতির ফলত বিজেপির মাজত বিসম্বাদর ঢৌ সৃষ্টি হয়েছে আর সেই ঢৌ আরম্ভ হয়েছে শোণিতপুর জেলার ইয়ার বাবে দায়ী দুজনকৈ নেতা এজন পল্লবলোচন দাস আনজন অশোক সিংহাল অশোক সিংহালের শিবিরের গুরুতর অভিযোগ পল্লবলোচন দাসে মুখ্যমন্ত্রীর নাম লৈ বিভিন্ন কামত হস্তক্ষেপ করেছে শোণিতপুর জেলা শোণিতপুর জেলার মূল কেন্দ্র তেজপুরত এটা বিজেপির বিধায়ক রায় তেজপুরক প্রতিনিধিত্ব করেছে অগপর বিধায়ক পৃথ্বীরাজ তালা সেই সূত্রে সমগ্র শোণিতপুর জেলা নিয়ন্ত্রণ করব বিচাৰিছে পল্লবলোচন দাসে পল্লবলোচন দাস বিজেপির সাধারণ সম্পাদক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অতিকৈ ঘনিষ্ঠ পল্লবলোচন দাস পল্লবলোচন দাস আর অশোক সিংহলের সংঘাতের ফলত শোণিতপুর জেলার বিজেপি কর্মীসকল এটা যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে শোণিতপুরের বিজেপির ভিতর চলিছে প্রচণ্ড যুঁজ হঠাৎ দুটা ভাগত বিভক্ত হয়েছে শোণিতপুরের বিজেপি এটা ভাগের নেতৃত্ব লৈছে পল্লবলোচন দাসে আনটো ভাগের নেতৃত্ব লৈছে অশোক সিংহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যিটো সময় বিজেপির প্রতিজন কার্যকর্তা একত্রিত রূপে যুঁজিবলে আহ্বান জানাইছে সেই সময় শোণিতপুর জেলার পরিবেশ পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ সুকীয়া শুনে আচরিত হব শোণিতপুর জেলার জেলা কার্যালয় আর মন্ডল কার্যালয়ের মাজত এটা সাংঘাতিক সংঘাত এই সংঘাতের মূল কারণ অশোক সিংহল আর পল্লবলোচন দাস শোণিতপুর জেলা বিজেপি আর মন্ডল বিজেপির মাজত সাংঘাতিক সংঘাত জিলা বিজেপির কার্যালয় আর মন্ডল বিজেপির কার্যালয় সম্পূর্ণ পৃথক মন্ডল বিজেপির সভাপতি কেতিয়াও না যায় জিলা বিজেপির কার্যালয়ে যা মাহত সকলকে আচরিত করে তিনজন ব্যক্তিক তিনটা মন্ডলের সভাপতি নিযুক্তি দিয়া হয় এই বিষয়ে কারো সহ কথা না পাতি সিদ্ধান্ত গ্রহণ করে পল্লবলোচন দাসে গাভরু হলেশ্বর আর টাউন মন্ডলের সভাপতি হিসাবে নিযুক্তি দিয়া হয় ক্রমে জয়ন্ত বরা রোহিণী শর্মা আর রিঙ্কুমণি লহকর পল্লবলোচন দাসের নির্দেশত এই তিনি সভাপতি না যায় বিজেপির জিলা কার্যালয় বতাহ উড়াঙক জিলা সভাপতি পদের পর অপসারণ করে অশোক সিংহলে সভাপতি নিযুক্তি দিছিল দীপামণি শইকীয়া ইয়ার পিছত পল্লবলোচন দাসে মন্ডল সভাপতি নিযুক্তি দিয়ে জিলা সভাপতির সঙ্গে যোগাযোগ না রাখে মন্ডল সভাপতি দুজন নেতার মাজত এই সংঘাতের ফলত শোণিতপুর জেলার বিজেপি কর্মীসকল এটা অতিষ্ঠ হয়ে পড়েছে পল্লবলোচন দাসে আগন্তুক লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা নকরে পল্লবলোচন দাসে বিধানসভার নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করবে পল্লবলোচন দাসে হয়তো তেজপুর বিধানসভা সমষ্টির পর পরবর্তী সময় নির্বাচনত ঠিয় হব বিচারে সেয়ে তেজপুরত বিজেপির জেলা সমিতি নিজের মতে করে রাখব আপ্রাণ চেষ্টা চলাইছে এই সাংসদজনে বছরের শেষরটো দিনত পল্লবলোচন দাস আর অশোক সিংহলের সংঘাত স্পষ্ট হয়ে পড়ল অশোক সিংহলের ঘনিষ্ঠ আছিল জিলা মহিলা সভাপতি দীপা বৰুৱা 31 ডিসেম্বর হঠাৎ পল্লবলোচন দাসে জিলা সভাপতিক অপসারণ করে গীতামণি বৰাক সভাপতির দায়িত্ব দিয়া হয় এই বিষয়ে কারোর সহ আলোচনা করা নাছিল পল্লবলোচন দাসে এই কার্যত ক্ষুণ্ণ হয়ে পড়েছে মন্ত্রী অশোক সিং কেবল অশোক সিংহলেই নহয় বিজেপি কর্মীসকল এটা অসন্তুষ্ট পূর্বে বিজেপি কর্মীর সহ আলোচনা করে সভাপতি ভবেশ কলিতাই সিদ্ধান্ত গ্রহণ করেছিল কিন্তু এটা পরিস্থিতি সলনি হয়েছে পল্লবলোচন দাসে ঘনে ঘনে ভবেশ কলিতাক
এয়া মুখ্যমন্ত্রীয়ে বিচাৰিছে বুলি কৈ বিভিন্নজনক নিযুক্তি দি আহিছে। এনে অৱস্থাত শোণিতপুৰ জিলাৰ যোগ্য বিজেপি কৰ্মীসকল উত্তিষ্ঠ হৈ পৰিছে। এই সংঘাতৰ ফলত শোণিতপুৰ জিলা বিজেপি দুটা ভাগত বিভক্ত হৈছে। হয়তো পৰৱৰ্তী সময়ত ইয়াৰ প্ৰভাৱ পৰিব। এই সমগ্র বিষয়বস্তু সংক্রান্তত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ বিচাৰিছে তেজপুৰৰ বিজেপি কর্মীসকলে। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ।